চ্যালেঞ্জ দিছি হাট হাজারি যায় তো গুরু এশিয়া মহাদেশের মুরব্বী আহমদ শফিরে চ্যালেঞ্জ দিছি জুবায়ের আহমদ আনসারি রে চ্যালেঞ্জ দিছি জুনায়েদ বাবু নগরী রে তবু দৈন্য ফৈন্যারে দেই নাই তোদের মতো দৈন্য ফৈন্যার তারা সোরা যদি মনে তারা আসতে চাও আসো নকশবন্দি এখনো জিন্দা আছে আসো যেদিন বসতে চাইবে সেদিনই হবে সুন্নিয়া দলিল দিয়ে জিন্দা ঠিক কিনা বলেন চাপার জোরে সুন্নিয়া চলে না ঠিক কিনা বলেন ওয়াহাবিদের মতো সুন্নিরা বলৎকার যাবে না ঠিক কিনা বলুন মোনাজারার নাম লইছে কালকা হবায় লাইট দিছি ফেডার ভাত ফাইখানা ভাত লইয়া গেছে অহমদ দলিত ময়দান তো রইছু হবার ডিক্লার না হইছে অহন্তলি ডেট হইছে না মামুর ভূতেরা ফলানির বেলে বাউ করতা সব গলাডা চিপা ধর্ম ফলানির সুযোগ নাই ঠিক গলাডা চিপা ধরুন বহুত ফাত্রামি বহুত ইত্রামি করছ এই দেশের মানুষ সাধারণ মুসলমান নবী প্রেমিক বিদায় এগারে তোরা ধোকা দিয়া যাইতা সত আজ চলত না তো ওইলে তোকে একদিন আর আমাজে কদিন লাগে যা আছে কপালে দেখা যাইব সকালে বই আহমদ শফি সাহেব মিলাদ শরীফের তাবারুকে পায়খানা কয়া গেছে আজ পর্যন্ত কেউ দলিল দিতে পারে নাই বাহুবলে টন্যা মোল্লারা যদি দলিল দিতে পারো নকশবন্দির সামনে খাড়া জুনায়েদ বাবুনগরী শাহদালাল বাবার মাজার লাইতা বাংত কইছে মাজার শরীফ ভাঙার পক্ষে যদি দলিল থাকে লয়া নকশবন্দির সামনে দাঁড়া ব মোনাজারাত ব মোনাজারাত ব নকশবন্দিরে তো সিনস না এটা ককটেল বোমা না এটা মিসাইল জেন্দা যাইব সাগর হয়ে যাইব বইয়া দে তোমরা মাদ্রাসার ভিতরে ফোলা ভাই আকাম কুকাম করবা আকাম কইরা ফোলা ভাই মাইরা বাথরুম টানায় থুইবা আমরা কইলে দোষ হইব এই সিটার তোরে তো জিন্দা কবর দেওয়া উচিত জিন্দা মাড়ি দিয়া অনুচিত তুই জানো জিনার আইন জিনার বিধান ইসলামে জিনার বিধান কি জানিস জিনার শাস্তি জানো বেকুব কোরআনের ফাঁস করলে টুপি একটা মাথা দিয়া তো খালি বছর বছর ফান সাবাস আসি ভাই ভাই ঘুরস ফাজিল কোরআনের ইসলাম বুঝোস কি জেনার বিধান হচ্ছে বিবাহিত কোনো ব্যক্তি যদি জেনা করে বুক পর্যন্ত মাটির নিচে গাইরা সঙ্গে সার চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তারে হত্যা করতে হবে ঠিক কিনা বলেন কোরআন না খুব মানো হাদিস না খুব মানো কোরআন হাদিসের কথা না সাফার মধ্যে খুব আইয়ে এই সিটার আজ পর্যন্ত তোগো একটা মোল্লারে এইভাবে সঙ্গে সার করে মানলি না কেন ঠিক কিনা বলেন কোরআনের আইন বাস্তবায়ন করলি না কেন তোরা কেন করলি না দেখো না মাসুম বাচ্চাগুলো তোদের কাছে দেয় পড়াশোনা শিখতে আল্লাহর কোরআন শিখতে তোরা আকাম করে মেরে লাউনে লেগে নি দেয় তোমরা আকাম করে মেরে লইবা আর আমরা কিছু কইতে পারতাম না তো গুফর আল্লাহর গজব পড়ছে তোরা তো যা গেছে গেছে যেইখানে আছে এইখানে যাও অনেক টাইম হইছে বাহিখান যাইব খবর থেকে উঠাইব বাহিখান যাইব দেখবি কত বড় ওলি আল্লাহ আছিল উড়াইলে বোঝা যাইব ময়না তদন্ত উড়াইলে বোঝা যাইব এ সময় মুখ কোনহানে গিয়া লুহাবি বলে গে নতুন কাপড় কিনে রাখিস কারণ মুখ তো বউয়ের কাপড়ের তলে তুই দিবা আর তো জায়গা পাইতি না তো না আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমিন মোনাজারা হবে দলিল দিয়ে সুন্নিদের সাথে ওয়াহাবিদের মোনাজারা হবে ঠিক কিনা বলেন হেরা আগে মান্না নিব হেরা গুয়ালা দল হেরা মান্না নিব হেরা ওয়াহাবি হেরা মান্না নিব হেরাই বাইতুল মুকাররমে কোরআন শরীফে দোহানা আগুন দিছে হেরা মান্না নিব হেরাই বাচ্চা করে বলৎকার করে হের পরে হেগ লগে মোনাজারা আমি যদি দিগম্বর বাজারে কথা বলে থাকি এই বিষয়গুলির বিরুদ্ধে কথা কইছি এই বিষয়গুলি এই আকাম কুকাম তোমরা যদি করে তাও কোন হানে বইবি ব জেলা প্রশাসন প্রশাসনিক ভাবে যদি অনুমতি থাকে তোর বাড়ির ছাদ হইলো আমার বইতে কোনো আপত্তি নাই
তবে আমি একটা জায়গা দিছি, যেহেতু দিগম্বর বাজারের মাহফিল লইয়া ওরার ফেডার ফাইখানা ফাতলা হইছে, তো দিগম্বর বাজার হইব ঠিক আছে না? জায়গাটা দিগম্বর বাজারে বমু যদি মোনাজারা হয় আপনারা আসবেন নি? আসবেন নি? সেদিন সুন্নি জনতা দেখিয়ে দিবে এই দেশে ওয়াহাবিরা হচ্ছে ওই সাগরের জলে ভেসে আসা ফেনার মতো, আর সুন্নিরা হচ্ছে গোটা সাগর। আল্লাহ বুঝার তৌফিক দেন বলি আমিন। বোন একটা খেলা হইয়া যাক দরকার আছে, একটা খেলা হইয়া যাওয়ার দরকার আছে না? আছে আছে। মামুর হুতে করে সারা দেশে বিশ্রাই ফাই না, এইবার যখন ফাইছি ফাইছি যখন এইবার যা আছে কপালে দেখা যাবে সকালে তো করে খাইছি, খাওয়ার টাইম হয়েছে। মুসলমান মুয়াজ্জেজ মুকাররাম, কি একটা অবস্থা দেশের ভিতরে, মারাত্মক অবস্থা। এখন আমি গুনাহগার কালামে হাকিম থেকে সূরাতুল মুমিনুনের 11খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবা আল্লাহ আল্লাহ দয় কথা কইছ না, কথা কইছ না। আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, যার খারাপ লাগবা বুঝবেন আপনি উট্টু হইলো ওয়াহাবি, মানে ফুরাটা না হইলো আধা আধি হইলো আপনি ওয়াহাবি, যার কারণে আপনার খারাপ লাগবে। সুরের সুর কইলে খারাপ লাগে আরেকটা সুরের, সুরের সুর কইলে ভালো লাগে ভদ্রলোকের, ঠিক কিনা কম? আমার দোষের কোনো অভাব নাই, মনে রাখবেন ভালো জিনিসের গুণ যতটা হয় দোষও ততটা হয়। যার দোষ যার গুণ নাই তার দোষ নাই, আর যার দোষ নাই তার গুণ নাই। অনেক দোষ আছে, অনেক দোষ আছে আমাদের দেশত, যেগুলি মানুষের ধোকা দিয়া সিটারি বাটফারি করে বেড়ায়, ওরাজ ওরারে যে আমি যে দৈরালাই এটাই আমার দোষ। এতদিন ডক্টর পরিচয় দিয়া হেলিকপ্টার দিয়া এমপি সাহেবের নামের উপরে বসতারও ডক্টর নাম লাগাইয়া যারা ইসলামের নাম দিয়া ব্যবসা কইরা গেছে, এরা ডক্টরের ভুয়া এইটা আমি প্রমাণ কইরা দেওয়ানে আগে আছিলাম নকশবন্দি, অহন হইছি নকশবন্দি। ওই যে দৈরা লাইছি যে নকশবন্দি, তা ঠিক আছে আমার যদি নকশবন্দি কস তাও খুশি, নকশবন্দি কইলেও খুশি। নকশবন্দির ব্যাখ্যা জানাচ্ছি রে তুই বাদাই মা, নকশবন্দির ব্যাখ্যা হইলো তোরা যে নষ্ট হইয়া গেছ আমি তো করে খালি বন্দি করি, এই হলো নকশবন্দির ব্যাখ্যা। আর বাক্সবন্দি কইবি হ তোক মতন নষ্ট গুলারে বাক্সর ভিতরে বন্দি করন লাগে, তুমি দালালি করো দালালি, তুই তো ক্লাস থ্রিও পাস করছ না, দাখিল পাশের সার্টিফিকেট দেখাইতে পারবি? তুই ওই তো হাতের কাছে বলে রেকর্ড আছে। আচ্ছা তোরটা বাদ দে, আমি জমিদারের লগে কথা কই, জমিদার বাড়ির কুত্তার লগে কথা নাই। তোর জমিদার রে কই যদি এলেন থাকে, যদি তোর জমিদার সত্যবাদী হয় সত্যি সত্যি ডক্টরেট কইরা থাকে, তাহলে থ্রিসিস কোনানে করছে কাগজপত্র একটু দেখাইতে কইস, ভিডিওর মাধ্যমে ইউটিউবে দেখাইতো কইস, ফেসবুকে দেখাইতো কইস, সারা পৃথিবীর মানুষ একটু দেখতো চায় হেতে কোন পদের ডক্টর, হেতে কি কোরআন হাদিসের ডক্টর না শয়তানের ডক্টর, এটা মানুষ একটু জানতো চায়, জানতো চায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক জোরে কোন আমিন। আর একটা শুরু হয়েছে দুই দিন ধরে, আরে সারা গায়ে ক্ষত ওষুধ দিব কত, এন্দা ওয়াহাবিরার ঘুম নাই, হেন্দা ওয়াহাবিরা এদিক দিয়া কে মোনাজারা করবো, হেদিক দিয়ে আবার এই ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিছে আমি মাহফিল লইছি গেছি না, মাহফিলের টেহ দিছে গেছি না, এই আমি একদিন মাহফিল করলে 30,000, 40,000, 50,000 টেহা দেয় এক একজনে, টেহার মায়া আপনার গো আছে আমার নাই, ও খালি গিয়া মাহফিলটা তো উপস্থিত হইলি তো হাজিরাটা খারাপ, কি ঠিক আছে না? উপস্থিত হইলে হাজিরাটা খারাপ, তো আমি মাহফিল লইয়া মাহফিল না যাই কিতা, আমি ঘরের মতো ব্যাগ কল আমি বই থাকতাম কিতাম, আমি মাহফিল গেলেই আমার সুন্নিয়ত প্রচারের কাম হইব, আবার সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য একটা মার্কাজ তৈরি করার অর্থ কিছু জমা হইব, আমি বাইক বই থাকতো কিতাম, আমি মাহফিলে দাওয়াত দিলে যাই না কেন? ওই তো দিগম্বর বাজার তো আই নাই, ফর 31 তারিখে আই নাই, আমরা হুজুর দেখে কি আমরা কয় কাঠ মোল্লা কাঠ দা বলে বানাইছি, আমরা তো শরীর আমরা তো মানুষ বাবা, ডেইলি যেই জার্নিটা আমরা করি আপনার এই জার্নিটা করে কোনো দিনও ঠিক থাকতে পারতেন না,
ডেলি যেই জার্নিটা করে ঠিক থাকতে পারতেন না বাবা, অসুস্থ হয়ে যাবে, অনেক কষ্ট জার্নি করা। এই আজকে এই যে আইসি না, আসরের নামাজ পড়া ডাকাতটা রওনা দিছি, বৈরব আইসি পরে গাড়ির সামনে চাকার ব্রেক নষ্ট হয়ে গেছে, পরে আমার মেকানিক একটা বৈরবতে বিশ্রে বুসরে ঠিকঠাক কইরা হেন এক ঘন্টা সময় খাইয়া লেছে, নাহলে 11টা বাজার টাইম মতো না ধরতে পারতাম। খাওয়ান দাওয়ানোর খবর নাই, ঘুম নিদ্রার খবর নাই, এই পরিশ্রম করে চলতেছি। হ্যাঁ ভাড়া দিয়া আমাকে সুন্নি কবিত্তে কিছু মুনাফিক আছে, কিছুদিন আগে সুন্নি পরিচয় দিয়ে আর কি, এরা আসলে সুন্নি না, কিছুদিন আগেও চট্টগ্রাম আনোয়ারাতে স্টেজ মাহফিলে সুন্নি সম্মেলন মাহফিলের সভাপতি স্টেজে উঠটা কইছে এত বেলা ওয়াহাবি, ভিডিওটা দেখছো না ভাবে আপনারা দেখছেন নি, হাতে কিন্তু হাতে কিন্তু সুন্নি সম্মেলন মাহফিলের সভাপতি হেমিয়ার জিগাইছে আপনি কে কয় আমি ওয়াহাবি, আর কি কইলো আর খাইলো বাস, হাইদা হাইদা কেউ যদি বাস লয় তো আমি কিনতাম, খাই কইলো আর খাইলো আর কি। এই অবস্থা বহুত যন্ত্রণার ভিতরে আছে, বহুত যন্ত্রণার ভিতরে আছে, আর আমরা কত কষ্টে আছি। আপনাকে মাহফিলটা তো ফলাফল আয়োজন করছে অনেক কষ্ট করে, আমরা অনেক কষ্ট করে আই, এমন কিছু মাহফিল আছে মাহফিলটা শেষ হইলে মাহফিল কমিটি গাড়ি পর্যন্ত আগিয়ে দেয় না, খাওয়া দাওয়া তো দূরের কথা, একটা সৌজন্যমূলক আচরণ তো দূরের কথা, গাড়ি পর্যন্ত আগে দেয় না, এমনও কিছু মানুষ আছে মাহফিল করে, এরা হচ্ছে মাহফিল দিয়া ব্যবসা করে, হুজুর ঘরে দাওয়াত দিয়া নিয়ে গিয়া পরে হাদিয়া দেওয়ানোর টাইম এলে মোবাইল বন্ধ করে পলাইয়া যায়। বহুত ইতিহাস আছে বাবা, আমারও যদি কর আমি বহুত জায়গার তারিখ জায়গার নাম এই যেটা টেহলে ফলাইছে এটার নাম ফোন নম্বর সুদ্ধার দিতারব, কিন্তু দুঃখের ব্যাপার হইলো ওরা যেটা পারে আমি তো সেটা পারি না, আমি তো পারি না, কেন আমার তো ওই একটা বাদাই মারে এটা না থাকলেও চলবো, কিন্তু আমনে ঘরে লইয়া আমার তো চলতেই হবে, আপনার ঘরে তো নবীর প্রেম বিলি করতেই হবে, এই জন্য এদের বিরুদ্ধে কিছু বলিও না। ইদানিং ফেসবুকে আজকে বিকালবেলা আমার পীর সাহেব হুজুর খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি হুজুর কেবলা আমারে ফোন করে কয় আব্বা জান বাজান এ আমনের ব্যাপারে কি বলে ফেসবুক, আপনি কোনানে বেলে মাহফিল নিছেন জান না, ওই গতবার একবার চট্টগ্রামে হালি শহর এরকম মাহফিলে মাহফিল কমিটি মাহফিলের আগের দিন ফোন করে দোস্তের মতো বেদদুবি করছে, তোমরা আমার দাওয়াত দিয়ে যদি আগের দিন বেদদুবি করো আমি তোমাকে মাহফিলে কেমনে যাবো, এমনি তোমার জানে প্লিজ, তোমরাই যদি দাওয়াত দিও তোমরাই যদি বেদবি করো তো কার ভরসায় তোমাকে বাদ যাবো, আমি তো তোমাকে চিনি হই না ঠিক না বাবা। এই হালি শহর থানাত গিয়ে ওসি সাহেবরে ফোন ধরাই দিছে, ওসি সাহেব কয় হুজুর মাহফিল নিয়ে যদি না ইয়েন তাইলে এটা মান সম্মানের ক্ষতি না, আর এটা কেমন দেখা যায় আপনার আলেম মানুষ, আমি কই স্যার ও স্যার একটা মানুষ সারা মাস চাকরি করলে যেটা বেতন হয় আমি একদিন মাহফিল করলে হেতেনে বেশি পাই, কোন দুঃখে মাহফিলও চাই না আপনি কোন স্যার। এই স্যারে কয় আসলে কি হয়েছে, আমি বললাম যে স্যার এই ঘটনা তারা ফোন করে বেদবি করছে যার কারণে আমি মাহফিলে যাই নাই, পরে ওসি সাহেব বারো 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 জলদি বারো জলদি বারো জলদি বারো ওসি সাহেব ঘরে বাড়ি।